হ্যালো ইয়েস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার আপকামিং প্রজেক্ট বুমের নিয়ে সো বিষয়টা হচ্ছে জিদ্দা না হঠাৎ হঠাৎ করে কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে দেয় এবং এটা কিন্তু প্রিভিয়াসলি করেছিল আমাদের চেঙ্গিজের সঙ্গে বলি বা মানুষের সঙ্গে বা প্রিভিয়াসলি যে প্রজেক্টগুলো এসেছিল রাবানের ক্ষেত্রেও আমরা বলি যে ফার্স্ট লুক পোস্টার যে এসেছিলো ওটা কিন্তু হঠাৎ করে কিন্তু পুরো আনএক্সপেক্টেডলি কিন্তু এসেছিলো তো এইবারে বুমেরাং কিন্তু সম্ভবত এই বছর ইদেই কিন্তু মুক্তি পাচ্ছে এবং এটা সম্ভবত মানে অঙ্কুশ দা মির্জা মির্জার সঙ্গে কিন্তু Clash করছেন সো তাহলে অ্যাকচুয়ালি প্রমোশনটা কবে থেকে স্টার্ট হচ্ছে সো এটা আমার ধারণা এবং এটা আমার মানে এক্স্যাক্টলি মনে হচ্ছে যে এটা যদি জিদ্দা প্ল্যানিং করে থাকে বা এই সময়টা যদি জিদ্দার না বুমের আগে প্রমোশনটা স্টার্ট করে তাহলে কিন্তু প্রচন্ড ভালো হবে এবং এই প্রজেক্টার মধ্যে রোম্যান্স বলি অ্যাকশন বলি ড্রামা বলি মানে এই ছবিটার মধ্যে না যে টাস ওটা তো থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ড্রামা এবং রোম্যান্স এই পোরশনটাও কিন্তু অনেকটা থাকতে চলেছে যেটা তার অন্যান্য ছবির থেকে এই পার্টিকুলার প্রজেক্টটাকে কিন্তু আলাদা করে এবং যেহেতু সৌভিক কুণ্ডুর হচ্ছে প্রজেক্ট এইটা এখানে ড্রামা এবং ইমোশনস অবশ্যই কিন্তু থাকতে চলেছে তো আমার যেটা মন বলছে যেহেতু মির্জার অফিসিয়াল টিজারটা কিন্তু আসছে ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্সের দিন এবং ওই দিন আমাদের বাঙালির হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো কিন্তু আছে ওই দিনকার যদি আমাদের বুমেন রাঙের অফিসিয়াল কোনো আপডেট বা কোনো পোস্টার যদি এক্স্যাক্টলি আসে তাহলে কিন্তু ব্যাপক হবে বিরাট কিছু হবে এটা আমি জাস্ট দিয়ে কিন্তু বলতে পারি বস গ্যারেন্টি মির্জার আমাদের মির্জার সঙ্গে যদি একই দিনে আহ পোস্টারটা আসে বা বুমেরাং সংক্রান্ত কোনো কিছু আপডেট আসে তাহলে যে বোমের যে হাইটটা ওটা তো মানে জাস্ট বাড়বেই তার সঙ্গে সঙ্গে অডিয়েন্সের যে এতটা আশা এবং অডিয়েন্স মানে বিশেষ করে জিৎ ফ্যান্সরা আমি বলি বহুদিন থেকে কিন্তু ওয়েট করে আছে যে এক্স্যাক্টলি জিদ্দার কোন ছবির আপডেট কবে আসবে এবং তারা জাস্ট তৃষ্ণার্থ মানে অনেক দিন থেকে জল খুঁজছে জল পাচ্ছে না এরকম জাস্ট কিন্তু অবস্থা এবং আমরা তো কন্টিনিউয়াসলি বলে আসি যে এক্স্যাক্টলি জিদ্দা আপডেট দাও আপডেট দাও এবং এটা আমার মনে হয় যে সঠিক সময় যেহেতু এটা মানে যদি এটা ঈদে মুক্তি করার প্ল্যানিং করা হয় তাহলে কিন্তু এটা একটা পারফেক্ট সময় যে ফোরটিন্থ অফ ফেব্রুয়ারির দিন যদি এই আপডেটটাকে নিয়ে আসা হয় বা অফিসিয়াল পোস্টারকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু ওটা অডিয়েন্সের কাছে অনেকটা ভালো মানে গ্রহণযোগ্য বিষয়পত্র হবে এবং সবাই বাড়িতে থাকবে সবাই মানে বাড়ির বাইরে বেরোবে ঘুরতে বেরোবে এবং পোস্টারটাকে কিন্তু এনজয় করতে পারবে এবং অডিয়েন্সের মধ্যে একটা ক্রেজ কিন্তু তৈরি হবে এই পার্টিকুলার প্রজেক্টটা নিয়ে এবং যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট তো আশা তো থেকেই যায় বস দেখা যাক এক্স্যাক্টলি আমার এই প্রেডিকশানটা বা আমার এই রিকোয়েস্টটা মানে মেলে কিনা এবং আমার এটা সম্পূর্ণভাবে একটা মতামত যদি ফোরটিন্থ অফ ফেব্রুয়ারির তিন ওমেন আগের কোনো অফিসিয়াল পোস্টার নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে এবারে সেটা এক্স্যাক্টলি নিয়ে আসা হয় কিনা সেটা তো এক্স্যাক্টলি জিদায় কিন্তু বলতে পারবে এবং জিদ্দা মানে যদি নিয়ে আসে সারপ্রাইজিংলি কিন্তু নিয়ে আসবে সেটা কালকেও হতে পারে বা ও কিন্তু হতে পারে দেখা যাক এক্স্যাক্টলি আসে কিনা তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা